এই ল্যাংচা, এবছর প্যান্ডেলটা একদম ঠিকঠাক হয়েছে বল? হ্যাঁ গো বল্টুদা, যা বলেছো, প্যান্ডেলটা পুরো সেটা ভাঙা হয়েছে। শুধু মাকে নিয়ে এসে প্যান্ডেলে বসানোর অপেক্ষা, দেখবে কত দূর দূরান্ত থেকে কত লোক এসে আমাদের প্যান্ডেলে ভিড় করে। বলছি বল্টুদা, এদিকে তো সবই হলো, আর আমাদের ডিজে বক্সের কি হবে? এত বড় একটা পুজো করছি আর ডিজে বক্স হবে না, এটা কেমন একটা হয়ে যাচ্ছে না? আরে হবে হবে, ডিজে বক্স আবার হবে না? কি বলছিস এটা? আমি তো পুজো করার আগে থেকেই ভাবনা চিন্তা করে নিয়েছি যে এই বছর পুজো হলে পাওয়ার মিউজিককে নিয়ে আসবো আমরা। এখন চলা চারিদিকে একটা জিনিসই দেখছি, যেখানেই বক্স সেখানেই পাবলিক, তার উপরে যদি পাওয়ার মিউজিককে নিয়ে আসা যায় তাহলে পুরো খেল জমে যাবে। আরে বল্টুদা কি বলছো, কি পাওয়ার মিউজিককে নিয়ে আসবে? এই বছর তো ওরা তাহলে খেলা পুরো জমে খির হয়ে যাবে গো। এমনি এই সেটআপটাকে ওয়েস্ট বেঙ্গল কিং বলা হয়, তারপরে আবার আমাদের ক্লাবে আসছে পুরো ফাটাফাটি। আরে সবই তো ঠিক আছে, কিন্তু ফুটোটা কথা বলতো, আমরা লেওরা সকাল থেকে কেটে কেটে মরছি আর ও শালা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, এত কাজ আর ও কোথায় গেল বলতো? এই দাঁড়া, এখন কোথায় যাচ্ছিস রে সকাল সকাল? লেওরা এখন এটা সকাল হয়েছে। আচ্ছা এবার তাহলে হুশ ফিরেছে দেখছি আমার ছেলের। কি বলতে চাইছো সেটা সোজা সাপটা বলো, আমার অনেক কাজ আছে। হ্যাঁ কি, আমার কাজের ছেলে এলো রে? বলি, কালী পুজোর আগে যে তোর আমাকে টাকা দেওয়ার কথা ছিল, তোর টাকা কোথায়? বলেছিলাম কাজ হলে টাকা দেব, টাকা দেব এই রকম কথা তো বলিনি। দেখ পুটো, সকাল সকাল মাথা গরম করাস না, ঘরে অনেক কুটুম বাটুম আসবে, ভালোই ভালোই যেখান থেকে পারিস টাকা জোগাড় করে এনে দে, না হলে কিন্তু অবস্থা খারাপ করে দেবো। লেওড়া কত বড় রাবণ গোষ্ঠী তোমার, প্রতি বছর কুটুম আসতেই থাকে। সব কুটুম কি লেওড়া আমাদের বাড়িতে ছাড়া যাওয়ার জায়গা নেই নাকি? এই শোন, আমি এত কথা শুনতে চাই না, কালকে কালী পুজো, তুই কাল সন্ধ্যের মধ্যে যেখান থেকে পারিস আমার হাতে এনে টাকা তুলে দিবি, না হলে তোর সাঁটার কাট আমি খুলে নেব। আরে দেখ মা, থাকবো না লেওড়া তোমার ঘরে, চললাম আমি। ওই দেখো ডলি ভাই, শুয়ারের বাচ্চাটা এদিকেই আসছে, আমার তো শালা গা জ্বলছে, কচকচ করছে, ওকে কেলানোর জন্য চলো হালকা করে ধুয়ে দিয়ে আসি। আরে না গো ডলি ভাই, এই রকম ভাবে মেরে কিছুই হবে না, ওকে মারতে হবে সমস্ত পাবলিকের সামনে, পুরো মান সম্মান কেড়ে নিতে হবে ওই শুয়ারের বাচ্চাটা, তবে টাইট হবে। তুমি শুধু ওর উপর একটু নজর রেখো, কোথায় যাচ্ছে কোথায় কি করছে আমাকে খবরগুলো সময় সময় দেবে। আরে আমি লেওড়া যদি সবসময় ওর পেছনে পড়ে থাকি, ওর উপর নজর রাখি, তাহলে আমার দোকানটা কে চালাবে? থাক থাক, আর দোকানের অজুহাত দেখাতে হবে না, ওই দোকান চলার থেকে না চলা ভালো, আমি হলে তো লেওড়া ঘরে বসে থাকতাম ওই দোকান না চালিয়ে। তার থেকে এই শুয়োরটার উপরে একটু নজর রাখো, তোমার মনের রাগটা পুষিয়ে যাবে, আর দরকার পড়লে তোমার দোকানে দু চারটা খদ্দের আমি পাঠিয়ে দেবো, ওই নিয়ে টেনশন করতে হবে না। কিন্তু একেবারে বন্ধ করে দিলে তো আমার পকেট গড়ের মাঠ হয়ে যাবে গো, আমার দিন চলবে কি করে, হাতে তো একটাও টাকা থাকবে না। কোথা থেকে এলো আমার বড় ব্যবসাদার রে, গাছেরও খাবে আর তলারও কুড়োবে। বলি আমি কি তাহলে সবদিন ওর পেছনে একা একাই ঘুরে বেড়াবো নাকি? লেওড়া যেটা করতে বলছি সেটা কর, না হলে যেটুকু দোকান আর খদ্দের আছে সেটুকুও মায়ের ভোগে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবো কিন্তু আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ওর উপরেই নজর রাখবো। বলছি ল্যাংচা আর পটকে, তোরা দুজন একবার চোদু মাস্টারের বাড়ি যা তো, ওখানে চাঁদার টাকাটা বাকি আছে, আজকে দিয়ে দেবে বলেছে, যা তোরা দুজনে গিয়ে চাঁদার টাকাটা ওখানে থেকে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে বল্টুদা, এখনই যাচ্ছি। আর হ্যাঁ, যেই টাকাটা পাবি ওই টাকাটা নিয়ে বক্সের এগ্রিমেন্টটা করে আসবি, আর একটা কথা শুনে নে, পাওয়ার মিউজিক ছাড়া অন্য কোনো সেটআপ একদম ভাড়া করবি না, ঠিক আছে? আরে হ্যাঁ গো বল্টুদা হ্যাঁ, এটা আর তোমাকে বলতে হবে না। কোথায় ছিলি এতক্ষণ? আর বলো না বল্টুদা, ঘর থেকে বেরোবো
আর সেই টাইমেই বাবা সামনে এসে পড়েছে। এমনি লেওড়া হাতের অবস্থা খারাপ, তার উপর আবার বলে আমি নাকি বলেছি টাকা দেবো বাড়িতে। তুমি বলো, ঘর থেকে বেরোনোর সময় বাবা টাকা নিয়ে পড়েছে, এটা করলে কি হয়? বলিস কি রে, কোথায় পড়ে গেছে? আরে এ পড়া সে পড়া নয় গো, এটা টাকা নিয়ে আমার পেছনে পড়েছে। বলি কোথাও লাগেনি তো? আরে ধুরমা, আমার পুরো কথাটা শোন না। আমি বলতে চাইছি বাবা আমার থেকে টাকা নেবে বলে পিছনে পড়ে গেছে। তোর এই কথাটা পরিষ্কার করে বলতে কি হয়েছিল সালা নুনু মুখো? কথাটা পরিষ্কার করে বললেই হতো। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ! সকলকে জানাই দীপাবলির শুভেচ্ছা এবং অভিনন্দন। যে যেমন পারবেন ঘুরবেন এবং মজা করবেন। তার সাথে জানিয়ে রাখি কালী পুজোর দিন এক বিরাট ডিজে বক্সের কম্পিটিশনের আয়োজন করা হয়েছে। যে দল জয়ী হবে কম্পিটিশনে তাদেরকে নগদ 1,00,000 টাকা পুরস্কার এবং তার সঙ্গে একটা ট্রফি দেওয়া হবে। আরেকটি বিশেষ দ্রষ্টব্য, যারা কম্পিটিশন দেখতে আসবেন আনন্দ করবেন, দূর থেকে কম্পিটিশন দেখবেন, কারণ কম্পিটিশনের ডিজে বক্সের আওয়াজে কারো যদি কিছু হয় তার দায়িত্ব কমিটি বা ডিজে বক্সে থাকবে না। নমস্কার। বলছি বল্টুদা, তাহলে পাওয়ার মিউজিককে নিয়ে আমরা এই কম্পিটিশনটা লড়তে যাবো আর আমরাই ফার্স্ট হবো। লেওড়া ওই 1,00,000 টাকা আর ট্রফিটা আমরাই জিতবো। তারপর ওই 1,00,000 টাকা দিয়ে স্যাঁটা ভরে মাল খাবো, যে মালটা খেতে পারবো না সেটা স্যাঁটাই ঢেলে নেবো। কি আপনাদের কি মনে হয় কোন ক্লাব জিততে পারে বলে? মনে হওয়ার আবার কি আছে? আমি তো একদম সিওর যে চোদনা ক্লাবই এই কম্পিটিশনে জিতবে। আরে না না, আমাদের বালছাড়া খেলাবো হাতে চুড়ি পরে বসে নেই, এবছরের ট্রফি বালছাড়া ক্লাবই নেবে। কি দাদা, আপনি কি মনে করেন? আমার তো লেওড়াই ডিজে বক্স ভালোই লাগে না। ভালোই যখন লাগে নাই তাহলে আমাদের মধ্যে কথাটা তুললে কেন? আমাদের দুজনের মধ্যে ঝামেলা পাকিয়ে দেওয়ার ধান্দা নাকি? আরে না না, আমি কি তাই করতে পারি নাকি? আমি তো শুধু আপনাদের মতামতটা জানতে চাইছিলাম। হ্যাঁ, সেটা তো ওর কথাবার্তা দেখে বোঝা যাচ্ছে তুই কি রকম মতামত চাইছিস। এবার আমি তোকে মতামত দিচ্ছি, দেখ। তুই যেটা বলছিস এটা একবারে পাকা খবর তো? আরে হ্যাঁ দাদা, আমি একদম ঠিক শুনে এসেছি। ওই ফুটোরা মিলে একটা বক্স কম্পিটিশনে অংশগ্রহণ করবে। ওরা আবার কম্পিটিশন করার জন্য পাওয়ার মিউজিককে নিয়ে আসছে। ঠিক আছে, করাচ্ছে ওদের পাওয়ার মিউজিককে নিয়ে কম্পিটিশন। লেওড়া আমার বউয়ের সাথে ডিজে বাজিয়ে এখন কম্পিটিশন করছে। কম্পিটিশন করাচ্ছি সালাদেরকে। সবাই সাবধান, সবাই সাবধান, সকলে একটু দূরে সরে যান আর একটু সাইলেন্ট হয়ে যান। আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে আমাদের বক্স কম্পিটিশন। সবাই যে যার জাঙ্গিয়া চেপে ধরে নিন, কারণ ডিজের শব্দে যদি জাঙ্গিয়া ফেটে যায় তাহলে সেই দায়িত্ব আমরা আর নেব না। এই যে বালছাড়া ক্রাব, তোমরা রেডি তো? আজ কম্পিটিশন করে একবারে আগুন লাগিয়ে দেবো, চোদনা ক্লাবকে বুঝিয়ে দেবো সালা পাওয়ার মিউজিক কি জিনিস। এই যে চোদনা ক্লাব, তোমরা রেডি তো? আজ লেওড়া পুরো দাওয়ানল সৃষ্টি করে দেবো। আপনারা নিশ্চয়ই শুনতে পেলেন, দুই দল দুই দিক থেকে বলে দিল একজন আগুন লাগাবে আর একজন দাবানল সৃষ্টি করবে, আর এর মাঝে যে এসে পড়বে তার স্যাঁটায় বেশ ঢুকে উপরে চলে যাবে। তাই তোমাদের বারবার সাবধান করে দিলাম। কই হে, নাও তোমাদের ডিজে কম্পিটিশন শুরু করো, প্রথম রাউন্ড শুরু করা যাক। এই ছোটু, যা তো আমাদের বক্সটা গিয়ে চালা, আর শোন ব্যাস কিন্তু একদম ফুল করে দিবি। যা তো আমাদের বক্সটা গিয়ে বাজা, আর শোন প্রথম রাউন্ডে হালকা করে চালাবি। ঠিক আছে বল্টুদা, এখনই যাচ্ছি। কি হলো, ল্যাংচা এখনো বক্সটা বাজাচ্ছে না কেন? আমরা কি প্রথম রাউন্ড হেরে যাবো তাহলে? বলছি বল্টুদা, আমার না খুব জোর পেচ্ছা পেয়েছে, আমি একটু সাইড থেকে আসছি। ওই দেখ, হারার ভয়ে একজনের আবার পেচ্ছা পেয়ে গেল। আপনারা একটা জিনিস দেখতে পেলেন, যে প্রথম রাউন্ডে বালছাড়া ক্লাব হেরে গেল
এবার দ্বিতীয় রাউন্ডের কম্পিটিশন শুরু হবে। যেহেতু প্রথম রাউন্ড চোদনা ক্লাব জিতেছে, তাই এই রাউন্ডে চোদনা ক্লাব ফার্স্টে শুরু করবে। এইবার দেখবি তোদের পুরো বুক কাঁপানো কম্পিটিশন ব্যাচ মারব। আরে কি হলোটা, কি আমাদের বক্স বাজবে না নাকি? আরে আমি তো কিছুই বুঝতে পারছি না, সব তো ঠিকঠাক ফিটিং করে দিয়ে গেছিল, কিন্তু এখন কেন চলছে না কিছুই বুঝতে পারছি না। লেওরা এই ডিজে চক্রে পুরো মান সম্মান চলে গেল। ওরে বাপরে বাপরে, এই কি তোরা এখানে কি করছিস? আরে বলটুদা, এই সুরের বাচ্চাগুলোর জন্যই তো আমরা কম্পিটিশনটা হেরে গেছি। এরা দুজন আমাদের বক্সের তার কেটে দিয়েছিল, দিয়ে গাছের আড়াল থেকে চুপি চুপি দেখছিল। আমি সাইডে সুসু করতে না গেলে জানতেই পারতাম না এত কিছু কাণ্ড ঘটিয়েছে এরা। ওহ নো, এইবার দেখব বালছাড়া ক্লাব কি করে কম্পিটিশনে জিততে পারে। আরে হ্যাঁ হ্যাঁ, ওদের জন্য আমাদের অনেক ক্ষতি হয়েছে, এবার আসল ক্ষতিটা আমরা ওদের করে দিলাম। কি হলো ব্যাপারটা, এরা এখানে দাঁড়িয়ে কি করছে? যাই তো সামনে গিয়ে দেখি। মনে হচ্ছে সুরের বাচ্চাগুলোর মতলব ভালো না। কিরে তোরা এখানে দাঁড়িয়ে কি করছিস? না কই, কিছু না তো। মাটিতে তার ছিঁড়ে পড়ে আছে। আচ্ছা তাহলে আমাদেরকে কম্পিটিশনে হারানোর জন্য তোরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মতলব ফাঁসছিস, তাই তো? সুরের বাচ্চা আজ তোদের একদিন কি আমার একদিন? সুরের বাচ্চা, তোদের জন্য আমাদের মান সম্মান নষ্ট হয়ে গেছে, আমাদের ক্লাবের নাম মাটিতে মিশে গেছে। আজকে তোদেরকে কুমড়োর মতো ফালা ফালা করবো। না ফুটুক, তুই কিচ্ছু করবি না, যা করার আমি করবো। এই সুয়ারের বাচ্চাগুলোকে আজকে কেলিয়ে কি মা বানাবো।